অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল অঞ্চলে ভয়াবহ আবানলের পর বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এদিকে ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে কানাডার নিউ ফাউন্টেল্যান্ড ও ল্যাবরাটরি এছাড়া গেল এক সপ্তাহে হিমালয় অঞ্চল ও কাশ্মীরের দুই অংশে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে তবে নতুন করে আর কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম জিহানের ডেস্ক রিপোর্ট গেল তিন মাসের ভয়াবহ দাবানলে বিপুল পরিমাণে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের পর চলতি সপ্তাহে বৃষ্টির দেখা পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছিল অস্ট্রেলিয়াতে কিন্তু শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে নিউ ওয়েলস ও কুইন্সল্যান্ড রাজ্যে দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূল এলাকায় প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স বৃষ্টির কারণে অনেক জায়গায় দাবানলের আগুন নিভে গেলেও ভিক্টোরিয়ার কিছু স্থানে আগুন জ্বলছে বলে সেখানে সতর্কাবস্থা জারি রয়েছে এদিকে রাজধানী ক্যানবেরাতে প্রবল শিলাবৃষ্টির ফলে যানবাহন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এদিকে কানাডায় প্রবল তুষার ঝড়ের কারণে বিপর্যস্ত জনজীবন শুক্রবার দেশটির আটলান্টিক উপকূল এলাকা দিয়ে ঘন্টায় একশো কিলোমিটার বেগে বয়ে চলা তুষার ঝড়ে বিভিন্ন স্থানে প্রায় দুই ফুট পর্যন্ত বরফ জমে গেছে প্রবল তুষারপাতে দেশটির নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাবরেটর প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ ঝড়ের কারণে নিউ ফাউন্ডল্যান্ডের অন্তত খানেক বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হিমালয়ের দক্ষিণাঞ্চলে গেল সপ্তাহের ভয়াবহ তুষারধসে দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে কাশ্মীরের পাকিস্তান ও ভারত অংশের এই তুষারধসের ঘটনায় কিছু স্থানে এখনও উদ্ধার অভিযান চলছে তবে তীব্র ঠান্ডা ও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তথ্য স্থানীয় গণমাধ্যমের নাহিদ সিহান নিউজ টোয়েন্টি